সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আজ আমি কোথায় অবস্থান করছি? বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানা চাপিলা গ্রামে, আপনাদের সে সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে। আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সত্য অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন। বর্তমানে তার খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে, আওয়াল ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আজকে সে সম্পর্কে। চলুন কথাটি না বাড়িয়ে আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। জি ভাই, এটা কি জাতের ভাই? এটা হচ্ছে আপনার শিরোই সাথে হরিয়ানা সংমিশ্রণ ক্রস। শিরোই সাথে হরিয়ানা সংমিশ্রণ ক্রস। জি ভাই, একটু ঘুরে দেখাবো আমরা। দুপাশে সেম কালার ভাই। এটা কি নিউ মডেল হবে? এটা নিউ মডেল ভাই। এটা নিউ মডেল, নিউ মডেল। ভালো, মানে এখনো দুধের দাঁত রয়েছে? হ্যাঁ, এখনো দুধের দাঁত রয়েছে। দেখিয়ে দেন, দেখা দেন ভাই। দুধের দাঁত যে রয়েছে, এই যে দুধের দাঁত, এটা আরো বাড়বে ভাই। খামার উপযোগী, খামার উপযোগী। এটা কিন্তু অনেক বাড়বে। এটা ফার্স্ট ফার্স্ট, প্রথমবারের মতো। 2 মাস 15 দিন। এই যে কি পাঠা দে ভাই, এই দেখেন, এই যে আঠা দেখে দেন। জি জি জি, এই দেখেন পাঠা দেখানো হচ্ছে। এটা আপনার দেখানো আছে ভাই, অরিজিনাল শিরোই পাবে দেখানো আছে। জি জি ভাইজান, এটার দামটা কেমন পড়বে? এটা দাম দর ভাই 15,000 টাকা যাচ্ছে। 15,000 টাকা, 15,000 টাকা। দাম দর করলে কমবে? দাম দর করলে সীমিত কিছু কমে আসবে। দাম দর করলে সীমিত কিছু কমে আসবে। একদম কালারফুল। হ্যাঁ ভাই, এটা আর বাড়বে ভাই। আর এতে বাচ্চা হলেও কিন্তু, হ্যাঁ, একদম পিন্টারই বের হবে। আর পিন্টার ছাগলগুলোর ভাই একটু দাম বেশি, এটা সবাই কিন্তু জানে। জি জি জি, ছাগলগুলো শৌখিন। হ্যাঁ জি ভাই। ভাইজান, জি ভাই, এটা কি জাতের ভাই? এটা হরিয়ানার ক্রস। হরিয়ানার ক্রস, হরিয়ানার ক্রস। আচ্ছা, হরিয়ানার ক্রস বয়সটা কেমন? এটা, এটা নিউ মডেল ভাই। নিউ মডেল, নিউ মডেল। মানে এটাও দাঁতে নাই? এটা নতুন দুই দাঁত। নতুন দুই দাঁত, নতুন দুই দাঁত। আচ্ছা, নতুন কিন্তু দুই দাঁত। জি, তাই না? জি। আচ্ছা ভাই, একটু ঘুরে দেখান তো। এটা হচ্ছে দুই পাশে সেম কালার ভাই। দুই পাশে সেম কালার, দুই পাশে সেম কালার। আচ্ছা, হাইটটা কেমন হতে পারে আনুমানিক? এটা হাইট আছে আপনার 32। হাইট আছে 32, 32। আচ্ছা দর্শক, হাইট আর নিউ নিউ মডেলটা বললাম কিসের জন্য, এবারে হচ্ছে ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, মানে কি পাড়া দেখাইছিলেন? এটা আপনার দেখানো আছে অরিজিনাল হরিয়ানা দিয়ে। কতদিন হবে এটা? মোটামুটি আপনার হচ্ছে 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন? আর এটা তো লম্বা। হ্যাঁ, অনেক বড় লম্বা আছে। বাড়বে ভাই, বাড়বে। জি ভাই। আর এটার দামটা কেমন চাচ্ছেন বলেন তো? দেখেন অনলাইনের অবস্থাটা দেখিয়ে দেন, অনেক সুন্দর দেখেন। এই যে প্রথমবারের মতো, এটা প্রথমবারের মতো। আর কানের ফোল্ডিং আছে না? হ্যাঁ, অনেক সুন্দর ভাই, দেখেন কানের ফোল্ডিং। আচ্ছা ভাইজান, এটার দামটা কেমন চাচ্ছেন বলেন তো? এটা দাম দর কোনো দর্শক কথা ভাই নিলে 15,500 টাকা দাম। 15,500, 15,500। সে দাম দর করলে কমবে? দাম দর বলে সীমিত কিছু কমে আসবে। দাম দর করলে কিন্তু সীমিত কিছু কমে আসবে। জি ভাই। ভাইজান, জি ভাই, এটা কি জাতের ভাই? এটা শিরোইর সাথে তোতার সংমিশ্রণ ক্রস ভাই। কালার তো অনেক সুন্দর ভাই। হ্যাঁ, কালার মাশাআল্লাহ, কালার কিন্তু মাশাআল্লাহ সুন্দর। এই যে, আচ্ছা, মুখ তো আইছে মোটামুটি ভাবে এই যে তোতার মতো আসছে। জি ভাই, মুখটা দেখেন। আর সারপ্রাইজে শিরোইর, জি ভাই, কালারটা। আচ্ছা ভাইজান, এটা আর কয় দাঁত বলেন তো? এটা হচ্ছে ভাই বাচ্চা এখনো ভাই। বাচ্চা কবলে? বাচ্চা কবলে, বাচ্চা। এত বড় মানে পাঠা বাচ্চা হয়ে গেছে? জি, অনেক বড় ভাই, বিগ সাইজের ভাই। বিগ সাইজের, বিগ সাইজের, অনেক বড় লম্বা। এটা কিন্তু বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, জি বাচ্চা, পাঠা বাচ্চা। জি ভাই, কিন্তু মানে সাইজ দেখে মনে হচ্ছে বড় হয়ে গেছে। না না ভাই, এটা বাচ্চা, বাচ্চা। এটা বয়স চলতেছে আপনার 10.5 মাস। 10.5 মাস অবস্থা দেখা দেন। অবশ্যই দেখিয়ে দেবো, আপনি না বললে আমি দেখিয়ে দেবো। এই যে কর্ণগোশ কিন্তু দুইটা ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, দুইটা ঠিকঠাক রয়েছে। এই যে, এই যে, জি। আর এটা তো হাইটে কেমন চলতেছে বর্তমান? এটা আপনার হাইট চলতেছে ভাই 33, 33, 33। এ তো অনেক লম্বা হয়ে, অনেক লম্বা। সে ভালো, সব দিক দিয়ে আছে। ভালো, এ বললে বলতে পারতাম না ভাই, 35, 36 আছে। যেটা আছে ওটাই বলবো, যেটা আছে সেটাই বলতে হবে ভাই। হ্যাঁ জি, এই যে বাড়বে অনেক। হ্যাঁ, এটা অনেক বাড়বে। কেমন চাচ্ছেন? এটা দাম দর ভাই একদম এক বিক্রি করবো এটা। বলেন, এটা দাম দর কোনো দর্শক কেতা ভাই নিলে নেবো 22,000 টাকা। 22,000 টাকা, 22,000 টাকা। আচ্ছা, 22,000 টাকা। সেক্ষেত্রে দাম দর করার সুযোগ, দাম দর কোনো সুযোগ নাই ভাই, শুধু বিকাশ খরচ এবং টিয়ারিং খরচ সম্পূর্ণ। আচ্ছা, বিকাশ খরচ এবং ডেলিভারি খরচটা কিন্তু আল ভাই। হ্যাঁ ভাই, এই যে কানগুলোও কিন্তু অনেক সুন্দর ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর। আল ভাই, জি ভাই, আরো একটি সুন্দর কালারের ছাগল আমরা দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা হরিয়ানার ক্রস ভাই। হরিয়ানার ক্রস, জি ভাই। এই যে হরিয়ানার ক্রস কিন্তু ভালো মানের মনে হচ্ছে। ভালো মানের ভাই, এটা শিং আছে কিন্তু কানের ফোল্ডিংটা নেই। আচ্ছা, শিং আছে কান নাই, তাই না? জি ভাই। আচ্ছা ভাই, এটার বয়সটা কেমন চলে? এটা বয়স চলতেছে ভাই নতুন 4 দাঁতে পড়ছে। নতুন 4 দাঁতে পড়ছে, 4 দাঁতে পড়ছে, তাই না? জি ভাই, দুই দাঁত বড় এবং দুই দাঁত পাশাপাশি ছোট। এর আগে এক বিয়ে দিছে ভাই, এর আগে, মানে এবার দ্বিতীয়বারের মতো। হ্যাঁ, দ্বিতীয়বারের মতন ভাই, এবার দ্বিতীয়বারের মতো। সেক্ষেত্রে কদিন হবে ভাই? এটা মোটামুটি আপনার গাবিন চলতেছে হচ্ছে মোটামুটি 2.5 মাস। 2.5 মাস, 2.5 মাস। কি পাঠা দিয়ে? এটা অরিজিনাল হরিয়ানা পাঠা দিয়ে দেখান। অরিজিনাল হরিয়ানা পাঠা দিয়ে দেখান। জি ভাই, আমি দেখিয়ে দেবো ভাই, এই অবস্থাটা আমি দেখিয়ে দেবো। এই দেখেন অবস্থাটা, এই দেখেন, এই যে, মানে রানিং দুধ রয়েছে, দুধ রয়েছে ভাই, মানে রানিং শুকিয়ে যাবে, এটা একদম শুকিয়ে যাবে। জি ভাইজান, এটার দামটা কেমন পড়ে বলেন তো? এটা দাম দর কোনো দর্শক কেতা ভালি নিলে 17,500 টাকা দাম। 17,500, 17,500, 17,500। সেক্ষেত্রে দাম দর করলে কমবে? দাম দর বলে সীমিত কিছু কমে আসবে, সীমিত কিছু কমে আসবে। আর এগুলা তো খামার উপযোগী, খামার উপযোগী, আসলে অনেক বড় হবে। হ্যাঁ, এটা আর বাড়বে, মানে এগুলার থেকে অনেক বাচ্চা পাওয়া যাবে। হ্যাঁ, বাচ্চা পাওয়া যাবে ভাই। বিগ সাইজের একটি? হ্যাঁ, এটা বিগ সাইজের ভাই। কি জাতের এটা? এটা হচ্ছে আমরা বিটলের সাথে যমুনা ভাই সংমিশ্রণের ক্রস। আচ্ছা আচ্ছা, কয় দাঁত এটা? এটা নতুন হচ্ছে ভাই 6 দাঁত। নতুন 6 দাঁত, 6 দাঁত। এই যে, এই যে নতুন 6 দাঁত আপনাদের দেখা দিলাম। আর হাইটে কেমন হতে পারে? এটা হাইট আপনার 33, 33। জি ভাই, হাইটে কিন্তু 33 ইঞ্চি।
এটা বর্তমান কোন অবস্থা? বর্তমান অবস্থা এটা 4.5 মাসের গাব। কি পাড়াতে দেখানো ছিল? এটা আপনার অরিজিনাল বিটল পাড়াতে দেখানো আছে। অরিজিনাল বিটল পাড়াতে কিন্তু দেখানো জি আছে। হ্যাঁ জি, পেটটা তো বিশাল বড় ভাই, পেটটা বিশাল বড়, কারণ হচ্ছে তিনটা করে বাচ্চা হয়, ঠিক আছে? আর এই ছাগল যদি গাব না থাকে 5 ডবল টাকা বর্গের টাকা রিটার্ন দেবো আমি ছাগলের টাকা। ৫টা টাকার নিয়ে চলে যাবে, 5টা ছাগলের টাকা জি ভাই। দুধ নামবে জি। তো ভাইজান এটার দামটা কেমন চাচ্ছেন বলেন তো? এটা দাম ধর চাচ্ছি ধরেন ওই 50-55 চাবো না, 35,000 টাকা দাম নেবো। 35,000 টাকা দাম জি ভাই। আচ্ছা 35,000 টাকা দাম চাচ্ছেন, সেক্ষেত্রে দাম দর করার সুযোগ, দাম দর বললে সীমিত কিছু কমে আসবে ভাই। আচ্ছা দাম দর বললে সীমিত কিছু কমে আসবে জি ভাই। বিগ সাইজের একটি? হ্যাঁ বিগ সাইজের ছাগল, অনেক বড় ছাগল ভাই। ভাইজান জি ভাই, এটা কি জাতের ছাগল? এটা তো শিরোর ক্রস ভাই। শিরোর ক্রস কয় দাঁত ভাই? নতুন দুই দাঁত একদম খামার উপযোগী ছাগল কিন্তু এগুলো। হ্যাঁ জি ভাই, হাইটে কেমন হতে পারে বলেন? এটা হাইট আপনার আছে 30 প্লাস। আচ্ছা 30 প্লাস, একটু ঘুরে দেখান তো। দুই পাশে সেম কালার ভাই? দুই পাশে সেম কালার, দুই পাশে সেম কালার। আচ্ছা দর্শক, দুই পাশে কিন্তু সেম কালার, সেম কালার। আচ্ছা এটার বর্তমান কোন অবস্থা? বর্তমান অবস্থা ভাই, এটার আগে এক বিয়ন দিছে, আর এবার দুই বের। এই দেন আমি দেখে দিচ্ছি, এই যে গাব আছে দেখেন, একদম কিন্তু দেখেন, এই যে আঠা আঠা, একদম আঠা আঠা, দুটো দিয়ে আমি দেখা দিচ্ছি দেখেন। এটার বর্তমানে আপনার গাব চলতেছে হচ্ছে 3 মাসের 5 দিনের কম আছে। আচ্ছা মানে 5 মাস হতে 5 দিন কম বাকি আছে। হ্যাঁ বাকি আছে তাই না জি। আচ্ছা এটার আপনার কি পাড়ে দেখাইছিল? এটা আপনার দেখানো ছিল ভাই অরিজিনাল শিরোই পাড়াতে দেখানো, অরিজিনাল শিরোই পাড়াতে কিন্তু দেখানো ছিল। এটার দাম দর কেমন আছে? এটা দাম দর কোনো দর্শককে দাম হাইলে নিলে 15,000 টাকা। 15,000 টাকা, 15,000 টাকা। আচ্ছা সেক্ষেত্রে কিন্তু কালারফুলি বাচ্চা বেরোবে? হ্যাঁ কালারফুলি বাচ্চা বেরোবে, এর দুইটা বাচ্চা ছিল ভাই, অনেক সুন্দর, মানে এক কথায় রানিং। জি রানিং ভাই, এক কথায় রানিং জি ভাই। সে দাম দর করা শুরু করেছে, দাম দর বললে সীমিত কিছু কমে আসবে, এমন আহামরি না, সীমিত কিছু কমে, দাম বললে কিন্তু সীমিত কিছু কমে আসবে। হ্যাঁ এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই দেখেন মুক্তের ব্যান্ড, মানে এগুলো কিন্তু আরো বাড়বে। হ্যাঁ এটা আরো বাড়বে, এটা খামার উপযোগী ছাগল না, এটা আরো বাড়বে, উপযোগী ছাগল অনেক বাড়বে, কবলকে নতুন দুই দাঁত। জি আউল ভাই। জি ভাই, বিশাল বড় একটি পাঠা আপনি ধরে আছেন দেখতে পাচ্ছি আমরা। এটা তোতা ভাই? তোতা, তোতা। আচ্ছা তোতা ভাই, বয়সটা কেমন হতে পারে? এটা বয়স নতুন দুই দাঁত, নতুন দুই দাঁত, নতুন দুই দাঁত, নতুন দুই দাঁত। এত বড় হয়ে গেছে ভাই? হ্যাঁ এত বড় হয়ে গেছে ভাই। আচ্ছা নতুন দুই দাঁত আমরা ভালো করে, ভালো করে দেখিয়ে দেন, দেখেন নতুন দুই দাঁত। এটা ভালো একটা বিটার হবে। হাইটটা কেমন? এটা হাইট আপনার 36 36 36, মানে বিটার খামারে না থাকলে এটা কিন্তু রাখতে পারবে না? এটা রাখতে পারবে ভাই, এটা রাখতে পারবে, রাখতে পারবে। আচ্ছা অন্য কষ্ট আমরা দেখিয়ে দেব, অবশ্যই দেখিয়ে দেব ভাই। আপনি না বললে দুই দাঁতে তো বিশাল বড় একটা, বিশাল বড় হয়ে গেছে ভাই, দেখেন অন্ডকোষ একদম দুইটাই ক্লিয়ার, দুইটাই কিন্তু ক্লিয়ার অন্ডকোষ। জি দুইটাই ক্লিয়ার। এই যে জি ভাই, অনেক সুন্দর জি ভাই, এই যে কালার যেমন তেমন। হ্যাঁ অনেক মাশাআল্লাহ, এটা দিয়ে ব্রিডিং করালে ভালো মানের বাচ্চা বের হবে ভাই, এটা আর বাড়বে কিন্তু ভাই, এটা কিন্তু আর বাড়বে, ঠিক আছে? অবশ্যই ভাইজান জি ভাই, এটার দামটা কেমন চাচ্ছেন? এটা দাম দর দাম 70-75 দাম চাবো না, ঠিক আছে? এটা ফিক্সড রেট বলে দেবো, ফিক্সড রেট বলে দেন তো, ঠিক আছে? 55,000 টাকা দাম নেবো। 55,000 টাকা হলে কিন্তু পাঠা পেয়ে যাচ্ছে জি ভাই। এই যে এটা দিয়ে কিন্তু নিয়মিত ব্রিডিং, হ্যাঁ নিয়মিত ব্রিডিং করানো যাবে ভাই, নিয়মিত ব্রিডিং করানো। আর সম্পূর্ণ খরচ দিয়ে দেবেন ভাই? সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব। আচ্ছা সম্পূর্ণ খরচ কিন্তু আউল ভাই দিয়ে দিবে। এই যে অনেক লম্বা, এটা বড় বড় খামার, এটা আরো বাড়বে, এটা আরো বাড়বে ভাই, এটা আরো বাড়বে, এটা আরো বাড়বে ভাইজান জি ভাই। লাস্ট লাস্ট আকর্ষণ জি ভাই। আচ্ছা দর্শক, লাস্ট আকর্ষণ জি, এটা কি জাতের ছাগল? এটা যমুনাবাড়ির সাথে তোতার সংমিশ্রণের ক্রস। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন চলে? এটার বয়স চলতেছে ভাই নতুন 4 দাঁতে পড়ছে ভাই, 3 দাঁত, নতুন 3 দাঁত, 3 দাঁত। আচ্ছা নতুন কিন্তু 3 দাঁতে পড়ছে। হাইট কেমন হতে পারে? এটা হাইট আপনার আছে 29 29। আচ্ছা হাইট আছে 29, এটা কিন্তু রানিং। বর্তমান কোন অবস্থা? বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি আপনার 3 মাসের 15 দিনের কম আছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন 3 মাস হতে 15 দিন বাকি রয়েছে জি ভাই, এই যে রানিং। হ্যাঁ একদম পানি দেখেন, এই দেখেন, এই যে এই দেখেন একদম কিন্তু পানি, পানি ঠিক আছে। এখন দুইটা দিয়ে দেখেন, সেক্ষেত্রে কি পাড়াতে দেখানো আছে? এটা এটা আপনার দেখানো আছে হচ্ছে অরিজিনাল তোতা পাড়াতে দেখানো আছে, অরিজিনাল তোতাপুরি পাড়াতে দেখানো আছে তাই না জি। আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন বলেন? এটা দাম ধর কোনো দর্শককে দাম হাইলে ফিক্সড রেট কয়ে দেব একবারে। এটা কি অফার দিবেন আজকে? এই রে অফার দিব। আচ্ছা আচ্ছা, ফিক্সড বলে দেন 8,700 টাকা দাম। 8,700, মানে এটা তো বাচ্চা রেটও বললেন? বাচ্চা রেট না, একদম রানিং ছাগল দিয়ে দেব, রানিং ছাগল কিন্তু দিয়ে দিবে। 8,500 টাকা হলে চলে যাবে জি। খরচটা কি আপনি বহন করবেন না? বিকাশ খরচ ডেলিভারি সম্পূর্ণ আমার। তাহলে তো ছাগলের দামই থাকবে না ভাই? ছাগলের দাম না থাকলেও ভাই আমি আজকে একদম অফার প্রাইসে লাস্টের ছাগলটা এটা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, তার মানে এই একটা ছাগলে কিন্তু 1,200 টাকা খরচ আছে, বিকাশ খরচ ডেলিভারি খরচ আছে। হ্যাঁ সেক্ষেত্রে 8,500 পড়বে জি ভাই। তো মোটামুটি তো